আসসালামু আলাইকুম ফিয়ার্স, আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প ট্রক। আজকে চলে এসেছি নুহা বেবি কালেকশনে। আজকে দেখিয়ে দেবো বাচ্চাদের কিছু গিফট আইটেম। অনেকে আছেন যে বাচ্চাদের গিফট করার জন্য দেখা যায় ফ্যামিলিতে অনেক ছোট বাবু হয়, তখন গিফট করবেন কি সেটা খুঁজে পান না। তো আজকে কিন্তু আপনাদের কাজটা আমরা সহজ করে দিচ্ছি, কিছু গিফট আইটেম দেখিয়ে দিবো। তো একেবারে শেষে ফোন নাম্বার ঠিকানাটা দিয়ে দিবো, এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এবং আমি আছি এখন সবচেয়ে বড় পাইকারি দোকানে নুহা বেবি কালেকশনে কাঁচা বাজার বর্ণলতা মার্কেটে। তো একেবারে শেষে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তো আজকে দেখাবো ভাই গিফট আইটেম, তাই না? গিফট আইটেম দেখাবো, যা আমি রেটগুলো বলে দিচ্ছি। আচ্ছা, পরে সিরিয়ালে যেভাবে দেওয়া আছে ওভাবেই বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখাবো না, এটাকে বলা হয় সেপারেট বেড। সেপারেট বেড, এটা সিস্টেম বলতে এভাবে নেওয়ার জন্য বাচ্চা এই ব্যাগটা ক্যারি করা যাবে। ক্যারি করা যাবে, অনেক সুন্দর। ঠিক আছে, এইটা বাচ্চাকে শোয়ায় রাখা যাবে। এই যে সিস্টেম, এই যে এই সিস্টেমগুলো দেওয়া আছে, কিভাবে শোয়াবে। এটা দাম হলো আপনি 3000 টাকা। 3000 টাকা, ওকে। এটা হচ্ছে জামা কাপড়ের গিফট সেট। আচ্ছা, দুটো ড্রেস, বিফ ফেস টাওয়ার। আচ্ছা, হালকা মোটা বৃষ্টি বাদল হলে বাচ্চাদের কিন্তু অনেক সহজে শীত লেগে যায়, তাই না? সেট কত হচ্ছে এটা? 1550 টাকা। সো ভিউয়ার্স, আমি যেটা বলবো, সেপারেট বেডটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে নতুন বেবি হলে দেখা যায় যে অভ্যাস থাকে না, অনেক সময় বাবা মার পিঠের নিচে এসে পড়ে অনেক বেশি একটা সম্ভাবনা থাকে। তো আপনারা কিন্তু মা বাবারাও কিন্তু নিতে পারেন বাচ্চাকে একটু সেফ রাখার জন্য, একটা সেপারেট ভাবে রাখার জন্য এইভাবে। ফাইভ ইন ওয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা কয়েল 6000 টাকা, এটা 6500। কারণ এটা কি দোলনা হচ্ছে? ইলেকট্রিক ছাড়া। কোনটা ইলেকট্রিক ছাড়া? উপরেরটা। আচ্ছা, দুইটাই ইলেকট্রিক ছাড়া। এটার দাম হলো 6000, এটার দাম হলো 6500। আচ্ছা, এটা শুধু কোম্পানির জন্য দাম কম বেশি, দাম কম বেশি হয়েছে। ওটা নিলে আমরা দিতে পারবো 5500 টাকা। আচ্ছা, ওইটা আরেকটা ছোট আছে, এটা 5500 টাকা দিতে পারবে। 500 টাকাটা ওটা দাম। আচ্ছা, এগুলি দেখেন কত ভাবে করানো যাচ্ছে, দোলনা বানানো যাচ্ছে, বাচ্চাকে ভাবে শুয়ে রাখা যাচ্ছে রকার হিসাবে, তাই না? আবার পরবর্তীতে চেয়ার হিসাবে ব্যবহার করতে পারছে। দাম কত কত হচ্ছে জান বললেন? 6000, 6000, 5500। না, এটা 6500, এটা তো 6500, এটা 6000, এটা 6000। হ্যাঁ, এটা ছোট আছে আরেকটা, ছোট। আচ্ছা, এটার ছোটটা 5500। এটা ইলেকট্রিক। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিক, এটা রিমোটে চলবে, রিমোটে চলবে। আচ্ছা, আরসি বেবি রকার, আরসি বেবি রকার, এটা হলো রিমোটে চলবে। এই কালার তিনটা হচ্ছে। আচ্ছা, তিনটা কালারই থাকে। আচ্ছা, এটা বড় সাইজটা 6500, ছোট সাইজটা হলো আপনার 5800। ওকে, বড় সাইজটা 6500, ছোটটা হলো 5800। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিউজিক হবে, রক হবে, মানে এভরিথিং হবে। এটা ব্যাটারি সাহায্যে চালাতে পারবেন, সাহায্যে এবং ম্যানুয়ালি কিন্তু এটা ইউজ করতে পারছেন। আমাদেরকে অনেকেই বলতেছে ভাই আপনাদের কাছ থেকে রেটে কমে পাই, কিন্তু অনেকেই ছোটটা দিয়ে দিচ্ছে, এটার জন্য আমরা বলে দিছি ছোটটা হলো আমাদের কাছে, ছোটটাও আছে ভাইদের কাছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে রকার। এই রকারটা হচ্ছে, এটা অনেক হেভি, অনেক হেভি রকার না, আচ্ছা, প্লাস্টিকের উপরে, প্লাস্টিক একটু বড়, বড় সাইজের। আচ্ছা, এটা হলো 4200 টাকা, 4200 টাকা। ওকে, সো ভিউয়ার্স, এখন যেটা দেখছেন এটা হচ্ছে 3 in 1, সেপারেট বেড হচ্ছে, বাবুটা বসতে পারছে, রকিং হচ্ছে, তারপর এটা কি শেক হচ্ছে, তাই না? জি, শেক হচ্ছে, শেক হচ্ছে, এটা ভাইব্রেশন হবে, ভাইব্রেট হবে আর কি, দুলবে, অনেক কিছু হচ্ছে। এই এই দোলনাটা এবং সবচাইতে লেটেস্ট, দোলনা থেকে শুরু করে বসার চেয়ার থেকে শুরু করে বাচ্চাদের রকিং সব কিছু হচ্ছে, ঠিক আছে? এটার দাম হলো 8500 টাকা, 8500 টাকা। এবং এটা আরেকটা স্পেশাল যেটা হবে, আমি যেটা বুঝলাম, সাইড টু সাইড, মানে হচ্ছে এইভাবে এইভাবে এভাবে নড়বে, আর এটা হচ্ছে এইভাবে এইভাবে নড়বে, ঠিক আছে? দাম হচ্ছে 8500 টাকা। এটার ভিতরে আরেকটা, আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, ফোল্ড করে রাখা, ফোল্ড করে রাখা যাবে, এটাও ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন, ম্যানুয়ালি চালাতে পারবেন, কারেন্টে চলবে, কারেন্টে চলবে। দাম হচ্ছে কত? এটা ফোল্ড করে নেওয়া যায়, ফোল্ড করে নেওয়া যায়, ফোল্ড করে নেওয়ার জন্য যে আমরা ফোল্ড, একটু কোথাও বেড়াতে গেলেন বা দেখা যায় অনেক সময় নানা বাড়ি দাদা বাড়ি যেতে হয়, তখন একটু ক্যারি করার জন্য সুবিধে, বাচ্চার এই দোলনাটা নিয়ে যেতে পারে। 5800 টাকা। তো একটা বডি ক্যারিয়ারও কিন্তু গিফট করতে পারেন 850 টাকা মাত্র। এটা কিন্তু অনেক নেসেসারি একটা প্রোডাক্ট। তো এখন যেটা দেখছেন, এটা কিন্তু ডাইনিং চেয়ারটা সহ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ডাইনিং চেয়ার সহ, এবং বড় হয়ে বাচ্চাটা ইউজ করতে পারে, ইউজ করতে পারে। এটার দাম হলো 4000 টাকা, 4000 টাকা। সেম জিনিসের মধ্যে আপনারা ই পাবেন, মানে হচ্ছে ডাইনিং চেয়ার ছাড়া এবং সব কিছুই হবে, এবং সাইজটা ছোট, দাম হচ্ছে 2500 টাকা, অনেক সুন্দর। সো এখানে কসমেটিক্স আছে, বেবি বাথার আছে, এরকম কসমেটিক সেট আছে, ছোটটা 600 টাকা, কসমেটিক সেট, তাই না? জি, কসমেটিক। আচ্ছা,
তো ফ্রেন্ডস এখন যেটা দেখছেন এটা বেবিকে ক্যারি করার জন্য ঠিক আছে হ্যান্ড ক্যারিয়ারের মতো ধরেন ভাইয়া ভাইয়া এই ধরেন এই যে এইভাবে আপনার জিনিসটা কিন্তু অনেক কোয়ালিটি বাচ্চাটা ঘুমিয়ে গেলে বা ছোট বড় যখন হোক লাগাই দেখাচ্ছে কিভাবে ইউজ করতে হবে ভাইয়া কিন্তু এটা অ্যাটাচ করছে তো আমরা এতক্ষণ আমরা একটু ক্যাটালগটা দেখে নেই কিভাবে এটা ই করতে হয় এই দেখেন বাচ্চাটা ঘুমিয়ে গেলে এইভাবে ইটা দিয়ে নিতে পারবেন যেটা ভাইয়া দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যেভাবে এরকম করে তো এটা মূলত দেখানো যেটা হচ্ছে এটা টলের মধ্যে ইউজ করছে ক্যারিয়ারের এই যে বাচ্চাকে হ্যান্ড ক্যারিয়ারের মতো ধরে দেখেন ভিতরে একটা অনেক সফট এটা না এটা আলাদা থাকবে এটা দুই সাইডে বাচ্চাকে দুই সাইডে হ্যাঁ এটা একটু শক্ত করার জন্য এই যে এরকম বেবি ক্যারিয়ারটা নিতে পারছেন দাম কত হবে এটা ভাই এটার দাম হলো 3000 টাকা 3000 টাকা খুবই এটা কোয়ালিটি ফুল আর ক্যান করার জন্য খুবই এটা ভালো জিনিস এটা হলো হ্যান্ড ক্যারিয়ার বলা হয় ঠিক তাই না জি ঠিক ব্র্যান্ড চেক ব্র্যান্ডের তো ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে শোরুমে নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে